আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অষ্টম শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি গত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা, প্রথম অধ্যায়ের পার্ট এক নিয়ে আলোচনা করছিলাম, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় পার্ট দুই বাংলায় ইউরোপীয়দের বিস্তার এবং পার্ট তিন বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ সম্পর্কে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আসুন, আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে পার্ট দুই এ বাংলায় ইউরোপীয়দের বিস্তার। তাহলে আমরা গত ক্লাসে জেনেছি যে ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়। তোমরা তো মোটামুটি জেনেছো যে গত ক্লাসে ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায় এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার, অর্থাৎ বাংলায় ইউরোপীয়রা কিভাবে তাদের বাণিজ্য বিস্তার করে। তাহলে এই ইউরোপীয় বলতে খালি যে বাংলায় ইউরোপ মহাদেশে ইংরেজদের বোঝায় তা না। আমরা জানি সাতটি মহাদেশের মধ্যে ইউরোপ একটি মহাদেশ এবং ইউরোপ মহাদেশের যে বিভিন্ন ইউরোপ দেশরা এদেশে এসে তাদের আধিপত্য বিস্তার করেছিল। শুধু ইংরেজরা না, আরও অনেক বহিরাগত শক্তি এদেশে এসে তাদের বাণিজ্য বিস্তার করতে চেয়েছিল, যেমন অলন্দাজ, দিনেমার্ক, পর্তুগিজ, এরা সবাই বাংলাদেশে এসে তাদের বাণিজ্য বিস্তার করতে চেয়েছিল। তাহলে তোমরা বারবার মনে রাখবা যে ইউরোপীয় শক্তি বলতে শুধু ইংরেজদেরকে বোঝায় না, ইংরেজ ছাড়াও ইউরোপ মহাদেশে আরও অনেক শক্তি রয়েছে সেগুলোকে বোঝায়। তাহলে এখন আমরা দেখি যে বাংলায় ইউরোপীয়দের বিস্তার, অর্থাৎ বাংলায় ইউরোপীয়রা কীভাবে তাদের বাণিজ্য বিস্তার করেছিল সেগুলো আমরা এখন বই বের করে সবাই এখন আমরা সেগুলো দেখি। ইউরোপীয়দের কোনো কোনো দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথের বাণিজ্যের বিস্তার এবং কারিগরির ও বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনৈতিক তেজি হয়ে উঠেছিল। এর ফলে চতুর্থ শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সম্ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে কী বলছে এখানে যে ইউরোপীয়রা তাদের ইউরোপ মহাদেশে খনিজ সম্পদের আবিষ্কার এবং সমুদ্রপথে বাণিজ্য বিস্তার ও তাদের কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে ইউরোপ মহাদেশের অর্থনীতি জোরদার হয়ে উঠেছিল। এটা সূচনা হয়েছিল কত সালে? চতুর্দশ শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লবের সূচনা হয়েছিল। অন্যদিকে ইউরোপ মহাদেশে তাদের আভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য নিজেদের মধ্যে কলহ দেখা দিয়েছিল, অভ্যন্তরীণ কলহ দেখা দিয়েছিল। অন্যদিকে কাঁচামাল ও উপযুক্ত সামগ্রীর জন্য বাজারের সন্ধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাহলে কী বলছে যে ইউরোপ মহাদেশে তাদের বাণিজ্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কলহ সৃষ্টি হয়েছিল, এদিকে তারা তাদের কাঁচামাল ও উৎপাদিত সামগ্রী বাজারের সন্ধান খুঁজছিল। এই জন্য কী করেছিল, তারা ভারতে এসে পৌঁছেছিল। সেটা কত সালে? 1498 সালে। তাহলে চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজ নামে ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় নিয়ে আসেন। তাহলে কী হচ্ছিল যে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক, তিনি হচ্ছেন একজন পর্তুগিজ নাবিক, এ 1498 সালে ভারতবর্ষের কালিকট বন্দরে পৌঁছে ভারতকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় নিয়ে আসেন। আর দক্ষ নাবিক আর বুগার ভারত মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে এক কথায় পুরো ভারতের বহির বাণিজ্য করে নেন। তাহলে এদের মধ্যে আবার একজন দক্ষ নাবিক ছিলেন, তার নাম কি? আল বুগার।
একই করেছিল ভারত মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে পুরো ভারতকে বহির্বাণিজ্যের সাথে করাত্ম করে নেয়। তাহলে আমরা এখন এক কথায় যদি প্রশ্ন আসে যে ভাস্কো দা গামা কত সালে ভারতে কালিকট বন্দরে পৌঁছায়, হচ্ছে সেটা 1498 সালে ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করেন। এটা যদি তোমাদের প্রশ্ন থাকে যে ভাস্কো দা গামা কত সালে জলপথ আবিষ্কার করেন, সেটা হচ্ছে 1498 সালে। তিনি ছিলেন পর্তুগিজ নাবিক। আমি আগে বলেছি যে ইউরোপীয় শক্তি বলতে শুধু ইংরেজ শক্তি বোঝায় না, এখানে ইউরোপের আরো অনেক ইউরোপ মহাদেশে আরো অনেক দেশের যে বৈরাগ্যরা রয়েছে তাদের পরিচয়। এদের মধ্যে ছিলেন পর্তুগিজ নাবিক। নাবিক একই করেছিল 1498 সালে ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করেছিল। এরপরে 1648 সালে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, একে বলে ওয়েস্টফালিয়ার চুক্তি। তাহলে এখন আমরা জানি যে ওয়েস্টফালিয়ার চুক্তি কি। ওয়েস্টফালিয়ার চুক্তি হচ্ছে 1648 সালে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি করা হয়েছিল, এটি হচ্ছে ওয়েস্টফালিয়ার চুক্তি। এই 1648 সালের পূর্বে ইউরোপে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব চলছিল, নিজেদের মধ্যে বিভিন্ন আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল, আর এই দ্বন্দ্ব থেকে উদ্ধারের জন্যই কী হয়েছিল 1648 সালে বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল, একেই বলে ওয়েস্টফালিয়ার চুক্তি। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় বিভিন্ন জাতি নতুন উদ্যমে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাহলে কি, যখন ওয়েস্টফালিয়ার চুক্তি সম্পাদিত হওয়ার পরে ইউরোপীয়রা বিভিন্ন জাতিরা কী করে নতুন উদ্যমে ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে পড়ে। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। তাহলে ইউরোপীয়দের অধিকাংশের লক্ষ্য কোনটা ছিল? ভারতবর্ষ। কিসের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল? কারণ ভারতের বিভিন্ন সম্পদের জন্য ভারত ছিল বিশুদ্ধ, বিশেষ করে ভারতে বাংলা সিল্ক এবং মুনি কাপড় মশলা ছিল আকর্ষণ, আর এগুলো বিদেশি রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করত। দেখো, তাদের মধ্যে বাংলা সিল্ক ও অন্যান্য মুনি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এতে বহুকাল পর বাংলার বাণিজ্য করতে বেশ রমরমা ভাব দেখা দেয়। 1680 থেকে 1683 এই 4 বছরে শুধু বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানি আয় দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড বা তৎকালীন হিসাবে 18 লক্ষ টাকা। তাহলে কী বলছে এখানে, যে 1680 থেকে 1683 সালে বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানি যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় পুঁজি হয়, সেই পুঁজি ইংল্যান্ডে পাঠায় কত লক্ষ? প্রায় 18 লক্ষ টাকা। পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। তাহলে কী হচ্ছে যে পুঁজির শক্তিশালী প্রভাব, অর্থাৎ ইউরোপীয়দের একটা যে পুঁজি ছিল সেটা শক্তিশালী প্রভাব তারা প্রভাব খাটিয়ে এবং এদেশে তাদের উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে বিদেশি বণিকরা, বিদেশ থেকে যে বণিকরা এসেছিল তারা এদেশের শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে এবং সে মুনাফা কী করে তাদের দেশে পাচার করতে থাকে। এটাকে বলে পুঁজি পাচার। অর্থাৎ পুঁজি পাচার কী? পুঁজি পাচার হচ্ছে নিজ দেশের সম্পদ যখন বাইরের দেশে পাচার করা হয় সেটাকে বলে পুঁজি পাচার। তোমরা আগেই নিশ্চয় জেনেছো যে পুঁজি পাচার করতে কী বোঝায়। আচ্ছা, এইভাবে বিদেশিরা কী করে আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্যে যে মুনাফা অর্জন করে সেটা নিজেদের দেশে পাচার করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও দিনেমানরাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা করে। তাহলে শুধু ইংরেজরা না, ইংরেজ ছাড়া ফরাসি, ওলন্দাজ ও দিনেমানরাও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করে। এই বিদেশি বণিকদের বিনিয়োগ ও ব্যবসা কেমন ছিল তার কিছুটা জিনিস মিলে বিদেশি পর্যটকদের গণনায় ফরাসি পর্যটক বার্নিয়ে 1666 সালে লিখেছেন, অলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 7 থেকে
কে 800 লোক নিয়োগ করত। তাহলে দেখো ফরাসি পর্যটক বার্নি এই কি করেছিল 1666 সালে লিখেছেন যে অরণ্যদাসরা শুধুমাত্র কাশিম বাজারে সিল ফ্যাক্টরিতে 700 থেকে 800 লোক নিয়োগ করেছিল। এর ফলে কি হয়েছিল ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাত। বার্নি আরও লিখেছেন শুধুমাত্র কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। তাহলে এই বার্নি লিখেছেন যে কাশিম বাজারে এত সিল্ক উৎপাদিত হতো যে সেটা বছরে প্রায় 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করে সবচেয়ে বেশি ফায়দা উসুল করা সম্ভব। তাহলে কি বলছেন যে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপীয়রা দেখল যে বাংলায় ব্যবসা করে অনেক বেশি মুনাফা বা তাদের ফায়দা অর্জন করা সম্ভব, এজন্য তারা স্থায়ীভাবে একদম ভারতে তাদের বসতি স্থাপন করল। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিম বাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেপে উঠতে থাকে। অর্থাৎ এই সময় স্থানে কী হয় বাণিজ্য কেন্দ্রগুলো প্রভাব বিস্তার করে আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার করতে থাকে। তাহলে কী হচ্ছে এই যে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে উঠে এবং এরা কী করে বাংলা থেকে তাদের পুঁজি পাচার করতে থাকে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা সায়ন ক্লাব ইংল্যান্ডে পার্লামেন্টে সম্মেলনে উল্লেখ করেছিলেন। তাহলে কী বলছে যে পলাশী যুদ্ধের সময় মীর জাফর এবং মীর কাসিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার করা হয়। এটা সায়ন ক্লাব ইংল্যান্ড পার্লামেন্টে সবিস্ময়ে উল্লেখ করেছিলেন। 1682 সালে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হুজেস হুগলিতে আসেন। এ সময় বাংলায় মোগল কর্মচারীদের অনেকে রাজস্ব সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ফলে ইংরেজদের ব্যবসার ক্ষতি হয়। তার পরে উইলিয়াম হুজেস কত সালে আসে? উইলিয়াম হুজেস হচ্ছে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর, তিনি 1682 সালে হুগলিতে আসেন এবং মোগল কর্মচারীদের অনেকে রাজস্ব সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ফলে ইংরেজদের ব্যবসার ক্ষতি হয়। তাহলে মোগল যে কর্মচারীরা তারা আবার বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়ে, এর ফলে কী হয় ইংরেজদের ব্যবসা সমস্যা হয়। এই অবস্থায় হুজেস ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসকে বিষয়টি বুঝিয়ে 1686 সালে স্বদেশ থেকে সৈন্য এনে যুদ্ধের প্রস্তুতি নেন। বলছে যখন বাংলায় মোগল কর্মচারীগুলো নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কীভাবে তারা তাদের অর্থ নিজেদের নামে বরাদ্দ করতে পারে এই নিয়ে তারা দুর্নীতিতে রাজস্ব খাতে যে অর্থ তারা নিজেদের নামে বরাদ্দ করতো এইভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যার ফলে ইংরেজদের ব্যবসার ক্ষতি হয় এবং এটা নিয়ে কী হয় তখন ইংরেজরা মোগল কর্মচারীদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। 1687 থেকে 1690 পর্যন্ত ইংরেজদের সাথে মোগল শক্তির বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ হয়, শেষ পর্যন্ত ইংরেজরা জয় হয়ে তাদের ব্যবসায়িক সুবিধা আদায় করে এক ঢিলে দুই পাখি মারে। তারা এখানে তাদের কুঠি ও কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসা অধিকার করে, একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী অন্য উদ্ভিদ শক্তির উপর প্রাধান্য লাভ করে। তাহলে বলছে কি ইংরেজরা এক ঢিলে দুই পাখি মানে কীভাবে যে তারা তাদের কুঠি ও কারখানা তৈরির জন্য সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়, আবার তাদের প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় শক্তির উপর প্রাধান্য লাভ করে। অর্থাৎ ইংরেজ ছাড়া ব্যবসা করার জন্য আরও অন্যান্য দেশ যারা এসেছিল ফরাসি, অরণ্যদাস, দিনেমার এদের সাথে কী করে ইংরেজরা প্রতিদ্বন্দ্বিতা করে, এভাবে তাদের নিজেদের ব্যবসা স্থাপন করে, কারখানা স্থাপন করে, আবার তাদের শক্তির ওপর প্রাধান্য বিস্তার করে। এবার আমরা দেখি পার্টিনে কী বলছে যে বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয়ের কারণ, অর্থাৎ বাংলায় ঔপনিবেশিক শক্তি কেন বিজয় লাভ করলো তার কারণগুলো আমরা এবার দেখি। বলছে বাংলায় ঔপনিবেশিক শক্তির কারণগুলো হচ্ছে অর্থনৈতিক শোষণ। তাহলে আমরা এখন পার্টিনে
নিয়ে যায় দেখি কি বলছে পার্টিকে বলছে যে নবাব আলাউদ্দিন খান মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন তবে সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন এই সময় তার সামনে একদিকে উদীয়মান তুর্কি শক্তি ও হামলাকারী বর্গীদের হামলানোর কঠিন কাজ পাশাপাশি বড় কাটা ঘুষিটি বেগম ও সিংহাসনের মির্জাফর আলীর মতো ঘনিষ্ঠ জনদের ষড়যন্ত্র মোকাবেলার কাজ তাহলে কি বলছে যে নবাব সিরাজউদ্দৌলা যেহেতু অনভিজ্ঞ ছিল তার বয়স কম ছিল এই জন্য তার এদিকে আবার তার সামনে কি ছিল তার আত্মীয় স্বজন ছিল যেমন ঘুষিটি বেগম এবং সিংহাসনের মির্জাফর এরা তাদের বিরুদ্ধে ঘনিষ্ঠ তার সাথে ষড়যন্ত্র করেছিল আবার হামলাকারী কিছু বর্গীয় ছিল তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এগুলো সামনে তাকে রাজ্য সামলানো একটা কঠিন কাজ হয়ে গিয়েছিল সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী সক্রিয় ছিল তাহলে সিরাজের বিরুদ্ধে আরেকটি শক্তি সক্রিয় ছিল সেটি হচ্ছে বণিক শ্রেণী অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসাগুলোতে ক্ষমতালোভী ভারতীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে বলছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলায় যত প্রভাব বিস্তার ঘটতে থাকে ততই কি হয় ভারতীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে বাংলায় রাজপুতানা থেকে আগত মারোয়ারিরা এই ক্ষমতাবান বণিক তাহলে এই ক্ষমতাবান বণিক তারা তারা হচ্ছে বাংলায় রাজপুতানা থেকে আসে এরা হচ্ছে আগত মারোয়ারিরা এই ক্ষমতাবান বণিক শ্রেণী তারাও ব্যবসায়িক স্বার্থে ইংরেজ বণিকদের পক্ষে যোগ দেয় এবং বাংলায় নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় বলছে এই বণিক শ্রেণীরা কি হয় ইংরেজদের সাথে ব্যবসায় তাদের স্বার্থ সিদ্ধির জন্য ইংরেজদের সাথে হাত মেলায় এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এরই ফলগুলো পলাশি যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন বলছে যে এই ষড়যন্ত্রের ফলে কি হয় যে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার নির্মম মৃত্যু হয় এবং ইংরেজদের হাতে শাসন ক্ষমতা চলে যায় এভাবে শুরু হলো বাংলার ইতিহাসের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের কারণ এবার আমরা একটু পিছন ফিরে বাংলার ঔপনিবেশিক শাসনের কারণগুলো আরেকবার স্মরণ করি তাহলে ঔপনিবেশিক শাসন বাংলা শাসনের কারণগুলো আমরা এখন যদি পয়েন্ট করে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে রয়েছে এক নম্বর অর্থনৈতিক শোষণ প্রথমে বলছে কি অর্থনৈতিক শোষণ অর্থাৎ 200 বছরের স্বাধীন সন্তানি আমল ছাড়া বহিরাগত শাসকদের সময়ে বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে তাহলে তোমরা জানো আগে পড়েছ আগে পাঠে যে সুলতানি আমলে বিভিন্ন বহিরাগত শক্তিরা আমাদের দেশে এসে তাদের শাসন চালিয়েছিল এর মধ্যে সুলতানি আমলটা ছিল স্বাধীন এই আমলে সাধারণত বাংলার প্রজা সাধারণ খুব শান্তিতে ছিল তাছাড়া অন্যান্য যে বহিরাগত শক্তিরা শাসন করেছিল এদেশে সেই শাসনের ফলে এদেশের প্রজারা অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছিল এর ফলে কি হয়েছিল তারা তাদের রাজা সম্পর্কে রাজার তারা তাদের শাসকদের প্রতি বিমুখ ও উদাসীন ছিল ফলে ইংরেজ আক্রমণে নবাবের পতন ও স্বাধীনতা অবসান সম্পর্কে তাদের কোনো ধারণা বা আগ্রহ ছিল না অর্থাৎ ইংরেজরা যে আক্রমণ করে নবাবের পতন হলে যে তাদের সমস্যা হবে এবং তারা যে শাসিত হবে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না কারণ বহিরাগত শক্তিরা তাদের উপরে এতই শাসন মানে এতই অত্যাচার করেছিল যে তারা তাদের নবাব সম্পর্কে উদাসীন ছিল দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে পুঁজি পাচার তাহলে তোমরা জানো যে এদেশে বহিরাগত ঔপনিবেশিক শাসকরা এদেশে এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করেছিল এবং যে অর্থ অর্জিত হতো সে অর্থ তারা কি করত তাদের দেশে পাচার করত এই দীর্ঘদিন ফলে পুঁজি পাচার করার ফলে দরিদ্র জনগোষ্ঠীরা এতই প্রকল্প গভীর ছিল যে বাণিজ্য বিস্তারের বৈশিষ্ট্য নতুন সুযোগ কাজে লাগানোর মতো
দিব না তাদের মধ্যে ছিল না। তার দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের ফলে দরিদ্র জনগোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠীরা কি হয়েছিল নবাবের বিরুদ্ধে নবাবের পতনের সম্পর্কে তাদের কোনো আগ্রহ ছিল না, অর্থাৎ পুঁজিবাজারের ফলে তারা নিজেরাও অতিষ্ঠ হয়েছিল। এই জন্য ইংরেজ আক্রমণে নবাবের পতন সম্পর্কে তাদের কোনো উদ্দীপনা ছিল না। দুই নম্বর তিন নম্বর বলছে কি, তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইংরেজদের কৌশলগত নীতি, অর্থাৎ ইংরেজদের একটা কৌশলগত নীতি ছিল যে তারা কীভাবে কৌশলে এই দেশকে তাদের শাসনে নিয়ে আসবে এবং যে লাভ সেটা ইংরেজদের জানা ছিল। অর্থাৎ উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং অন্যদিকে তাদের ধূর্ত পরিকল্পনা বোঝার মতো কোনো রাজনৈতিক বা সামাজিক শক্তি এদেশে ছিল না। অর্থাৎ ইংরেজদের ধূর্ত শক্তি বোঝার মতো কোনো রাজনৈতিক বা সামাজিক শক্তি আমাদের দেশে ছিল না। সাধারণ প্রজারা তাদের মধ্যে এই ধরনের কোনো শক্তি ছিল না। অর্থাৎ ইংরেজরা ছিল অত্যন্ত ধূর্ত পরিকল্পনা সম্পন্ন জাতি। এরা কি করছিল, কৌশলে আমাদের দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে নিয়ে নিয়েছিল এবং পুঁজি তাদের দেশে পাচার করত। চার নম্বর বাংলার অভ্যন্তরীণ বন্দর, তাহলে এটার ফলে কি হয়, এর ফলে ঔপনিবেশিক শাসনের আরেকটি কারণ যে বাংলায় শাসকদের অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এত গভীর ছিল যে তরুণ মনোবিজ্ঞ নবাবের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব হয়নি। বাংলার শাসকদের অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এত গভীর ছিল যে তরুণ মনোবিজ্ঞ নবাবের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব হয়নি। তাহলে বলছে যে বাংলায় আবার শাসকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, অর্থাৎ এই যে নবাবের মধ্যে তার আত্মীয় স্বজন গোষ্ঠী এবং শিক্ষা নির্যাতন এবং তার ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন ষড়যন্ত্র করেছিল, যেটা নবাবের অনভিজ্ঞ নবাবের পক্ষে জানা সম্ভব হয়নি। আর এই সমস্ত কারণে কি হয়, ঔপনিবেশিক শাসনের শক্তির বিজয় হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা পার্ট দুই এবং তিন বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার এবং বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয়ের কারণ মোটামুটি বুঝতে পেরেছ। আশা করছি তোমরা যদি বই ভালো মতো রিডিং করো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।